পূর্ব শত্রুতার জেরে সামান্য কাপড় শুকানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা রাইহান চাচাকে চট এবং লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করে অজ্ঞান হয়ে পড়ে থাকা চাচাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা চাচা এখানে আসে বসে ভাইবুদ এখান থেকে আসে ঘুষি মাসে ও কি করে আমি কি করে খেলে জানবো এবার চাকরি করে দেন আমি কিন্তু এখন চাকরি করা না কি করে যায় না দুই পক্ষ মারামারি সব বসে আর কি এটা এটা তো অনেক কার বিষয় এই যে তো কার বিষয় আর কিছু হতে পারে না কিন্তু ওই ভেজাল বাজিয়ে দেয় এখন কি খারাপ হইব ঠিক কি এটা সাসা ভাইপুর জানা যায় রহমানের ভাতিজা রাইহান আগে একটা প্রতিষ্ঠানে নিম্নপদস্থ পদে চাকরি করত কিন্তু অভাব অনটনের সংসার চালাতে না পেরে চাকরি ছেড়ে দিয়ে অজানা এক ব্যবসা করে হয়ে গেছে এখন বাড়িগাড়ির মালিক অভিযোগ উঠেছে মাদক কারবারের বড় হোতা হিসেবে কাজ করছে রাইহান তবে তার চাচা এইসবের বাধা দেওয়ায় তার উপর বেশি ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে বলে জানান রায়হানের চাচা আব্দুর রহমান আমার নিজের ও এখন আগে চাকরি ছিল এখন কুটিভূত হয়ে গেছে এখন মানুষের মানুষদের করে না ও যশোর বছরকে ফেলে ফেল বাতাসে ভরে গেছে দুশো আমি হয়তো বাতাসে ভরে না এই জন্য এই সুর মাদ্যোর জঘন্য মাদ্যর ও জখম করে মাসে আমার মেয়েরা আগে মাসে বউকে আগে মাসে ও হয় একবার হ্যাঁ ব্যবসা করে অবৈধ ব্যবসা সবাই জানে এলাকা সবাই সবাই জানে কিন্তু মো বানা এখানে আমাদের এলাকায় মুখ কেউ বানা এই মুখ না কিছু মানে গতান ঘটি যাব এতে কিছু লোকজন আছে রাইহানের বিভিন্ন হুমকিতে ভয়ে দিন কাটাচ্ছে তার চাচার পরিবার তারা প্রশাসনের কাছে রাইহানের সুষ্ঠু বিচারের দাবি জানান আমার তো ব্যাকের হুমকি দে আমার সবাই বিতে আমরা ব্যাকেরই আমার সাইবে আমার একবার আমার মেয়ের দাম আরই মাইয়ার মাইতে যত কুদি কুদি আইছ আর তেন তা ফরি ডাক্কা মারকে তো ফরি গিয়ে লোক সব সময় এই হুমকি দেয় আমাদের জন্য যে আসবে মাতবে ও কো না কি আত্মীয়দের এখানে যাই আমাদের আত্মীয়র এখানে যায় এখানে হুমকি দিয়েছে হ্যাঁ ওদের কারণে রাস্তা চলতে পারতেছে না ভয় পাচ্ছে এটা আমার একটা অ্যাড্রেস সবাইকে হ্যাঁ সে মানে স্বাভাবিক এর একটা সমাধান হোক আপনাদের মাধ্যম বিশ্বাস আপনারা যদি না ভাড়া আমার ঘরের কিছু না আমার মনে ধরো ওখানে আমার শুভ পরিবার আমার ছোট ছেলে কিন্তু বাড়ি করতে পারে না হুমকি দেয় এ বিষয়ে কর্ণফুলি থানায় মামলা দায়ের হলেও রাইহান রয়েছেন প্রশাসনের ধরা বাইরে হোসাইন আব্বাস বাংলাধারা चट्टग्राम